হাজির হয়েছি টালা বারোয়ালি ক্লাবে, আর এবছর তাদের ভাবনা চিন্তা ছিল বুনন। তবে আমাদের বিচারকের কিরকম লাগলো সেটা আর কি একটু জেনে নেবো। কেমন লাগলো থিমেই রয়েছে বুনন? আপনারা বললেনও বিগত দু বছর কোভিডের পর আমরা যেভাবে একে অপরের থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়েছিলাম, হয়তো মনের দিক থেকে আমরা কাছাকাছি থাকলেও ফিজিক্যালি আমরা অনেকটাই ডিস্টেন্স মেনটেন করতে হয়েছে, এখনও করতে হয়। তো সেইখানে বুনন শব্দটা আমাকে খুব নাড়া দেয়। এবং এই বাঁশের কাজ, এখানে বাঁশ ফেলে সাড়ে তিন মাস ধরে চিড়ে চিড়ে, তার যে ক্লান্তি, তার যে কষ্ট, তার থেকেও বড় হচ্ছে মনের ইচ্ছেটা। সেই ডিজাইনার্স থেকেই এই রকম একটা এস্থেটিক কাজ, মনকে ছুঁয়ে যাওয়ার মতো কাজ। এবং প্রত্যেক কাজকে সেটাকে প্রেগন্যান্ট করে তোলার জন্য না কিছু ভালো মানুষের দরকার হয়। তুমি মিউজিকটা শোনো, মিউজিকটার মধ্যেও একটা তৃপ্তি রয়েছে। তো ইটস অ্যান ফিনোমিনাল এক্সপিরিয়েন্স আই এম গ্যাদারিং। থ্যাংক ইউ ইনকোডা টিভিকে বলছি যে এই ধরনের পুজোতে আমাকে আনার জন্য এবং জাজের দরজা দেওয়ার জন্য। থ্যাংক ইউ, নাইস প্লেজার। তোমাদের সঙ্গে, মানে তোমার সঙ্গে আমাদেরও থেকে ভীষণ ভালো লাগছে, আর তোমার এই প্রত্যেকটা কথা, প্রত্যেকটা মন্তব্য কিন্তু আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আর এরকমই কিন্তু পুজোর আরও আপডেটসের জন্য আপনারাও চোখ রাখুন ইনকোডা টিভির পর্দায়।